একটা মেয়ের জুতা ঠিক আছে ফ্যামিলি আছে ঠিক আছে আর হচ্ছে ঈদের জন্য নতুন স্টাইল চুল কাটলাম নতুন ফোনও লাগে ঈদের তো সবই নতুন আনন্দ হিসাবে এটা ফোনও কিনে গেল এক বছর আগেরই ইয়া করছে রিলিজ হয়েছে এই ফোনটা যাই অনেক জনের গিফটও দেওয়া লাগে গিফট আমরা হচ্ছে খাবারের আইটেম বেশি দিয়ে নাম লেখা দেওয়া লাগছে কারণ হচ্ছে মনে থাকে ফ্যামিলির অনেকেই আছে যারা হচ্ছে নতুন জামা না কিনে পুরানো জামা দেই পার করে আছে ফ্যামিলি যারা হচ্ছে আর হচ্ছে আর পাঞ্জাবি কিনছে পায়জামা কিনছি জুতা কিনছি বেশি আইটেম এবার এদের কিনা হয় নাই আমিও একই মিডল ক্লাস ফ্যামিলি অনেকেই প্রতি মানে হয় না কেনার সামর্থ্য হয় না যাই হোক পাঞ্জাবি পরে এবার ঈদ কাটলাম আর হচ্ছে এনে অনেক সেলিব্রিটির কিছু ফুটেজ আসবো যা হচ্ছে আপনারা চিনে থাকলে কমেন্টে জানাতে পারেন আর আমাদের কিছু কাজিনদের ইমেজ আসতে আসতে যেটা আপনারা ট্রাই করে আছেন তাদের নিয়ে ব্লগ চলে বলবেন এটা পিচ্ছি আর জিম করার ইচ্ছা হলে সামনে যদি সুযোগ হয় সময় সামর্থ্য হয় তাহলে ইনশাল্লাহ জিম করে একদম বডি বিল্ডার হয়ে পুলে নামে যাবো পুলে কোনো সময় কিছু করা হয় নাই যদি করে থাকেন কমেন্টে জানা যেতে পারেন আর হচ্ছে গ্রামের চাষ তো হয় যেমন ফার্স্ট মোবাইল পায় যেমন ছবি তুলে তখন হচ্ছে এরকম একটা সিন হয় আর এই জায়গায় অনেক হাদিসের বই আছে যারা হাদিস পড়া নিয়ে এসে হাদিস পড়ার ট্রাই করবেন টাকায় আমার সিনেমিনি করতে আছে পাঁচশো টাকা রাখছেন দিন না ভান্ডে মানে টাকায় আমার সিনেমিনি করতে আছে বিয়ার আগে বোর্ডটা কেমন লাগবো গায়ে হলো বোর্ডটা কেমন লাগবো আত্মীয় স্বজনদেরকে পুরা আনন্দ ভরপুর দেওয়া লাগবো সেজন্য হচ্ছে টাকা কেমন লাগবো নাহলে উপায় নেই মুরব্বী ঠিক আছে মানে হচ্ছে বিয়ে সাথে তো অনেকেই আগত হয় এবার ঈদে অনেকেই বিয়ে করছে দেখ ঈদের সময় মানুষ কেন বিয়ে করে কমেন্টে জানাবেন তার লিস্ট থাকতে বলেন এই কিছু কপিরাইট দেওয়ার মতো কিছু আস আস্তে আস্তে যা হচ্ছে ঝামেলা কারো ওয়েবসাইট থেকে যদি ডাউনলোড হয়ে থাকে তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে হচ্ছে তাদের কপিরাইট না দেয় আর আমি যদি কোনো ভালো কোনো হেডফোন বা মাইক্রোফোন ইউজ করতেছি না যার কারণে হচ্ছে অডিও কোয়ালিটি একটু খারাপ আসতে পারে অডিও কোয়ালিটি প্রচুর নয় আসতে পারে যা হচ্ছে ঝামেলার বিষয়ে আম্মু গেছে বাইরে সেজন্য একটা বড় একটা বড়ো গলায় ভয় মানে ভয়েস ওয়ে করতে পারতেছি আর আসবে পানি নিয়ে পানিও শেষ হয়ে গেছে আমি নিজে নামার সময় চালে একটা করে গ্লান ভয়া নিয়ে আসতে পারি এই জায়গায় অনেক খাবারের আইটেম আছে যেগুলো আগে ব্লগে ট্রাই করছি বলার জন্য একই ফুটেজ বারে বারে আসতেছে যা হচ্ছে গোলাপ লাভার যারা আছেন তারা একটা লাইক করে দিতে পারেন ভিডিওটাতে আর হচ্ছে সাপোর্ট করবেন আর এখন হচ্ছে কিছু বলার নাই নাইড শো আসতে আমি হচ্ছে একটা জব নিচ্ছি যা হচ্ছে ফুচকা চটপটির দোকান সে জায়গায় গ্লো কাজ যেটা বলেন আসলে বলার মতো বলা ঠিক আছে আসলে সবই আমি কাজ হচ্ছে সম্মানের কাজ সেটা হচ্ছে প্লেট ধোয়া মশা টেবিল ধোয়া মোশা ঝাড়ো দেওয়া বা লাস্টে সবকিছু একসাথে ধোয়া বা রাস্তা ছাড়ো সব কাজটা আসলে অনেক সহজে বললাম কিন্তু অনেক কঠিন এই জায়গায় হচ্ছে চারটা বাজে যাওয়া লাগে আর একটা বাজে আসা লাগে কয়টা বাজে শেষ হয় চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক কত চার ছ আট নয় ঘন্টা মানে নয় ঘন্টা কাজ করে আমি সর্বোচ্চ কত পাবো সে বললো তিন হাজার টাকা দিব মাস শেষে প্রতিদিন পাবো একশো টাকা সব মিললে হচ্ছে তিন হাজার টাকা আর যদি ভালো কাজ হয় কাজে যদি ভালো সে মন মতো হয় তাহলে হচ্ছে মাস শেষে এক হাজার টাকা সে বোনাস দিতে পারে এরকম হচ্ছে অবস্থা তার মানে হচ্ছে আমাদের ক্যারিয়ার অনেক জঘন্য ক্যারিয়ার হতে যাচ্ছে আর পড়াশোনা করে এই সব ভালো কোনো রেজাল্টও নাই পড়ালেখা করে যে অনেক ভালো চাকরি পাবো তারও কোনো নিশ্চয়তা নাই আশাও করি না এই জন্য আগের থেকে চাকরির চিন্তা ছাড়ছি অনলাইনে আসছি অনলাইনে কন্টেন্ট বানাই দিতেছি দিই কবে সব হই দোয়া করবেন সাপোর্ট করে চ্যানেল যুক্ত থাকবেন এই ব্লগ চ্যানেলে হবে নতুন স্রোত আপনাদের সামনে হাজির হইলাম আবদুল টেলিভিশন যেটা আছে সেটা তো ইগনোর করতেছি কিন্তু ওটা কন্টেন্ট বানাইতে হইব ঠিক আছে সময় সুযোগ পাই ছিল ওটাই বানাবো আর গ্রামে বাড়িঘর বানানোর অনেক প্লান আসতে ইনশাআল্লাহ সামনে সফল হই কোনো একদিন তারা হচ্ছে গ্রামে বাড়ি ঘর দেখতে পারেন আর হচ্ছে মেট্রো রেল অনেক একদিনের আগে স্মৃতি আর হচ্ছে অনেকেই অনেক ধরনের পোস্ট দেয় যেগুলো খারাপ পোস্ট যে হচ্ছে আহ সৌদি আরবের মতো হচ্ছে আমাদের বউ দেন ঠিক আছে সৌদি আরবের মতো পরিবেশ দেন বাংলাদেশ এত গরম হ্যাঁ এটা বলার মেন কারণ হচ্ছে অনেকে আমরা যেটা তুলনা করতে পারি সৌদি আরব থেকে আমাদের যে গরম তা সেম বেশি গরম আমাদের দেশে সেজন্য বলে যে সৌদি আরবের গরম আমাদের দেশে বেশি সৌদি আরবে যা সবে আমাদের দেশে থাকার তো দরকার সৌদি আরবে ভালো ভালো মেয়ে আছে বা বউ ভালো ভালো বউ পাওয়া যায় বড় লোক বউ বাংলাদেশে তো তা নাই মানে গরিব কান্ট্রি মিডল ক্লাস মানে গরিব একটা কান্ট্রি ঠিক আছে অতটাও গরিব না যাই হোক আর চাকরির জন্য সিভি বানাইছিলাম কিন্তু চাকরি বাকরির কোনো খোঁজ খবর নাই আর কলেজ যাইতে লাস্টের দিন কিছু ছবি তুললা এল অবস্থার হচ্ছে সৌদি আরবে কিন্তু পানির অনেক সমস্যা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশে কিন্তু পানির অনেক সুযোগ আছে ক্যাপকাটদেরকে বলবো যা যদি আমার ভিডিও স্ট্রাইক স্ট্রাইক মিস্ট্রাইক বা কপিরাইট না দেয় আমি অনেক রিকোয়েস্ট করতেছি আর ঢাকা শহরে মেন এই সমস্যার কারণ হচ্ছে গাছপালা কাইটা ছাড়া বাড়িঘর বানাই আগে কিন্তু এই বাড়িঘরের নিচে কিন্তু নদীপালা বা পুকুরের মতো ছিল তারপর হচ্ছে গাছপালা ছিল সেগুলো এখন নাই যা হচ্ছে ছাদের উপর আনার ট্রাই করতেছে কিন্তু ছাদের উপরে আনলে ছাদ অনেকে ভয় পায় ছাদ ড্যামেজ হইবো নাকি এর টেনশন অনেকে আনে না আর যারা আনে তারা হচ্ছে পরিচর্যার মানুষ পায় না নিজের যায় পরিচর্যা করার ঝামেলা মনে করে সেজন্য ছাদেও গাছ লাগায় না গাছ না লাগাতে যারা হচ্ছে ছাদের নিচে থাকে যে ভাড়াটিয়া তারা বুঝে যে কি পরিমাণ কষ্টে তারা গরমের দিনে থাকে ঠিক আছে ছাদ তো এরকম পানি দিলে অন্য হিসাব পানি অত দেয় না পুরা তাপ তাপ সারাদিনের তাপ সেই বিল্ডিং পুরা গরম হিট হয়ে যায় আর হচ্ছে রাতে ঠান্ডা হইতে হইতে ঘুম ভাঙা যায় মনে করেন তারপরে আবার কাজে নেমে যাওয়া লাগে বাসায় থাকাই হয় না কিন্তু রাত্রে ঘুমো শান্তির মতো তাও ঘুমাইতে পারি না গরমের কারণে যাই হোক আলহামদুলিল্লাহ যে আল্লাহ যে যে হাবাদের একটা সুক্রিয়া আদায় করতে হইব কারণ সুক্রিয়া না আসলে কোনো উপায় নাই পানি পাইছি তাই অনেক আল্লাহর কাছে সুক্রিয়া আদায় আর মেট্রো রেল অনেক স্মৃতি আছে যা অন্য অন্য ব্লগে শেয়ার করছে আর ওই গেট দেওয়া হচ্ছে ওই পারে যাওয়া যায় আর ওই পারে যদি খুব ঢুকে থাকেন অনেকে মনে করে মহিলা ছেলে মেয়েদের আলাদা আলাদা বিয়া আসে অনেকেরা নিজেদেরকে ক্রেডিট দিয়া নিয়ে নেয় বা হচ্ছে এরকম কোম্পানি থেকে অমলা দেওয়া থাকতে পারে আমার জানো নাই কিন্তু তারা বলবে যে যেদিটা আমাদের রুম বা হচ্ছে আমাদের কক্ষ বা আমাদের কেবল তোমরা হচ্ছে পরের ইয়াতে যাও যে মহিলাদের তোমরা ছেলেদেরটা যাও তখন বললো ওই গ্রেডদের ঢাকা যায় আমরা এই স্টেশনে চলে আসুন সেই নাইমা যাওয়া লাগবো কারণ এই জায়গায় আমরা থাকতেও আসি নাই ট্রেনে যে স্টেশনে আসার দরকার সেই স্টেশনে চলে আসলে নামতে হবে আর গেট আস মানে ফার্স্ট স্টেশন লাস্ট স্টেশনে হচ্ছে লেট করে ওপেন আর হ্যাঁ ক্লোজ হয় কিন্তু আপনি যদি এই স্টেশন থেকে পরের স্টেশন কাছাকাছি স্টেশনে যান তাহলে হচ্ছে একটু লেট করে হচ্ছে মানে তাড়াতাড়ি হচ্ছে বন্ধ হয়ে যায় যাই হোক মেট্রো আগের ব্লগ অনেক বলছি ব্লগটা আপনি লং হয়ে যাবে লং করার ইচ্ছা ছিল না কিন্তু বাসায় পানি নাই কলেও পানি নাই গোসল করা হচ্ছে কাজের জন্য রেডি হওয়া লাগব আমাদের বাচ্চা চারটে বাজে যাওয়া লাগবে ব্যস্তার মধ্যে আপনাদের জন্য ব্লগ বানাই দিতেছে দোয়া করবেন আর যে অবস্থায় বানাইতেছে যদি আপনি ফেস ক্যামেরা নিয়ে আসতে পারতাম তাহলে বুঝতে পারতেন পুরো পিঠ ঘামানো মুখ ঘামানো এই ঘামানো অবস্থায় আপনাদের জন্য কন্টেন্ট বানাই দিতেছি সেই জন্য দোয়ার সাপোর্ট তো ডিজার্ভ করি আর আম্মু কাছে পানি আনতে কখন আসে ঠিক নাই পানি আনতে ডাক দিলে পানি আনতে হবে নিজে যে আর আমিও যাই কিছু কিছুক্ষণ কোমর মধ্যে পানি নিয়ে আসবো কারণ পানির অনেক অভাব দেখা দিতেছে পানি নাই বাসায় নামাজ পড়তে যাবে ইনশাআল্লাহ পানি নিয়ে আসবো জোরে আজান হয়েছে আর আমার পাশে একটা মানে হচ্ছে মেয়ে বসা ছিল ঠিক আছে গার্ল ঠিক আছে তার জন্য এতটা কমফোর্টেবল কন্টেন্ট বানাইতে পারি নাই তার যদি ফেস দেখা যায় সেও মাস্ক পরা ছিল তারপর যদি তার একটা থাকে না যে এই প্রবলেম ক্রিয়েট যদি হয় সেজন্য আর এরকমভাবে কন্টেন্ট আর অত স্বাচ্ছন্দ্য মতো বানাতে পারি নাই তো মেট্রো আর যা হয় না আবার কবে যাবো আর কোনো হুশ দিয়ে নাই কারণ বন্ধু যে ফ্রেন্ডস আগে ছিল তারা সবাই একজন একজন করে আলাদা হয়ে গেছে ঠিক আছে আর অনেক কিছু জায়গায় আছে মেট্রো সম্পর্কে যদি ডেডিকেটেড একটা ভিডিও চান কমেন্ট করে জানাবেন পরবর্তী দিন সেটা ডেডিকেটেড একটা কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসবো বসার জায়গা আছে দাঁড়ায় থাকার জন্য ধরে রাখার একটা সুযোগ আছে নামার ট্রাই আছে যে এই স্টেশনে নামবো আর এখন আমার বন্ধু যে আছে সে ড্রাইভিং শিখতেছে গ্রামে যায় পাসপোর্ট বিষয় বানায় বিদেশে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে আর হচ্ছে আমার বলুন যে গার্লফ্রেন্ড তার পরিবার হচ্ছে ভালো একটা ছেলে পাইছি সরকারি কর্ম সে তাকে তার কাছে বিয়ে দিয়ে দেওয়ার জন্য একটা চিন্তা ভাবনা করলো কিন্তু ঠেকা দিল এরকম একটা অবস্থা ফার্স্ট ফ্রেন্ড কারো টিকে না বাস্তবতা অনেক কঠিন আমার আরেকটা ফ্রেন্ড চাকরিতে এখন মনোযোগ দিতে চাকরি বাকরি আর একটা ফ্রেন্ড তো ঘোরার মধ্যে আছে আর গার্লফ্রেন্ডের বান্ধবীর একই অবস্থা আর আমার অবস্থাও বেকার লাইফ চার থেকে ঢুকলাম আর কিছুদিনের মধ্যে আমাদের ডিগ্রিতে ভর্তির একটা প্রিপারেশন চলবো যা কিছুদিনের মধ্যে শুরু হইব গার্লফ্রেন্ড বেশি দেখতে পারলাম ক্যামেরা অতটা ভালো না গার্লফ্রেন্ডের ভিডিও মানে মোবাইল দিয়ে এই কন্টেন্টগুলো বানানো ধন্যবাদ তার সাথে আর দেখা সাক্ষাৎ ওরকমভাবে হয় না ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ ফুটেজ গুলা করতে দিছে এবং ফুটেজ গুলা আমার কাছে পাঠানোর একটা সুযোগ করে দিছে এই জন্য অনেক ধন্যবাদ আর কিছু বলবো না এগুলাই বারে বারে আসবো কিছু বলার নাই তিনটা বন্ধু থেকে অনেক বন্ধু চলে গেছে নতুন বন্ধু আসবে এরকম আসবে যাবে দুনিয়া আসলে বাস্তবত এরকমই আর এই জিনিসটা আসলে মারাত্মক যখন দুইটা জন একসাথে যায় না তখন দেখতে অনেক সুন্দর লাগে এটা সময় দেখা যায় না যখন হচ্ছে চাপ বাড়ে বিকালের সন্ধ্যার সময় তখন হচ্ছে এই জিনিস গুলা হচ্ছে তারা চালু করে দুটো একসাথে আর এটা গ্রামের কাজিন চোখে কাজল দিচ্ছে মানে সাজছে মানে গায়ে মুখে দিচ্ছে লিপস্টিক আর হচ্ছে এই হচ্ছে টেরি শার্ট নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছে এগুলো আসলে যায়জ না জামার মধ্যে একটা হচ্ছে টেরি এটা কিন্তু আসলেই যায়জ না কারণ ছবি টাইপের এগুলো আপনারা না পড়া ভালো কিছু পড়বেন পাঞ্জাবি পড়লে সবচেয়ে ভালো লাগে ছেলেদেরকে আর মেয়েদের জন্য জুতা অনেক হিল পরেন এগুলো আসলে লাগবে অনেক সমস্যা আসেন হিল জুতা না স্বাভাবিক জুতা পড়বে না অনেক স্কার্ট পরেন যে ইসলামী মাইন্ডে যারা আসেন তারা চেষ্টা করবেন পর্দা করার বর্কা পরার আর এবার কে 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 স্টাইল দিচ্ছেন কী চলে তা কমেন্টে জানাবেন আর মোবাইল কিনবই তো কারণ এক বছর আগের মোবাইলগুলো কমে বিক্রি করে সেগুলো কেনার অনেক চিন্তা ভাবনা আসলেও কিন্তু টাকা পয়সা সব ঠিক আছে গিফট দিয়েছিলাম আর এগুলো তো আগেও বলছে এখনও বলছে এরকমভাবে কিছু বলার নাই আর ঈদের রমজান মাঝে যে ধরনের কন্টেন্ট বানাইছি আর অন্য অন্য মাসে তো কন্টন বানাইছি তাও একটা চিন্তার বিষয়ে তাড়াইছে আর হচ্ছে অনেক ব্যস্ত ছিলাম ফ্যামিলির অনেক ঝামেলা ছিল নিজের অনেক ঝামেলা ছিল অসুস্থ ছিল কন্টন বানাতে পারি নাই ঠিক আছে ঈদের কথা আর কি বলবো ঈদের পুরো বাজ একটা ঈদ গেছে এবার যাক সব সময় আদায় করা লাগে আলহামদুলিল্লাহ ঠিক আছে আর হচ্ছে আত্মীয় স্বজন সবাই মিলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে কিন্তু কি বলবো ফ্যামিলি চাপ দিল অনেক কাজ মনে ঢুকার যাক এগুলো হয় সবার ফ্যামিলি মনে হয়ে থাকে কমেন্টে জানা যেতে পারেন আর একটা ব্যবহার হয়ে যাচ্ছে যে কষ্ট করাই লাগে সবাই খারাপ সময় যা আপাতত খারাপ সময় ইনশাল্লাহ ভালো সময় আসবো এটাই দোয়ার সাপোর্ট করবেন আশা করি আপনাদের দোয়ার ভালোবাসা আগে যাবো আর হচ্ছে ডিগ্রিতে পড়তে আমাদের লেট হবে সেজন্য বাসায় অপেক্ষা করতেছি পানি আনতে যাওয়া লাগবে ভিডিওটা অন্য টপিকে নিয়ে যাওয়া হইতেছে আর আমরা আবদুল আসাদের টেলিভিশন সেটা হচ্ছে একজনকে সাকসেস দিয়ে দিচ্ছে কিন্তু সেই কাজ করে না আর কি বলবো আর ব্লক চেয়ারম্যান কাজ করতে যাই কাজ করতে পারতেন সেজন্য তাকে দিচ্ছি সেও কাজ করে না যাই হোক টাকায় আমার সিনেমা নিয়ে করতেছে বিয়ের আগে কাছে অনেক আমার বিয়া নিয়ে অনেক টেনশন আম্মু অতটা ইয়া করতেছে না কিন্তু আশেপাশে মানুষ বিয়া সাথ দিয়ে এটা ঝামেলা মনে করতেছে বা বিয়ার সাথে দিয়েই দিব কিন্তু নিজের কাছে কিচ্ছু নাই বিয়ার সাথে কেমনে করুম ইচ্ছা নাই দেরি করে করুম ইনশাল্লাহ অনেক সব কিছু থাকা অবস্থায় করুম আছে না এটা নাই ওটা নাই আসার পরবর্তীতে ঝামেলা হয় ঝগড়া হয় এই জিনিসগুলা হচ্ছে ইগনোর করে আমি সব কিছু গুছায়া পরে হচ্ছে কাজ বাজগুলো করতে চাচ্ছি যা কষ্ট হোক বা দেরি হোক ইনশাল্লাহ হ্যাঁ মানে এটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে জিনিসটা আনাচ্ছে চেষ্টা করবো কাউকে কষ্ট দেওয়া সেই জন্য এই জায়গায় আমার ফ্যামিলিতে কষ্ট না পায় সে ধরনের একটা মানে আয়োজন করে তারপর ইনশাল্লাহ এই জিনিসটা মানে সুন্নত যেরকম খাতনা করা মুসলমানদের ঠিক আছে যে সেরকম বিয়া এরকম একটা ব্যাপার সে ইচ্ছা আছে দেখি সামনে সময় সুযোগ আইন সাল করবো আর এমনি আমাদের হচ্ছে অর্থনীতি বা কি বলেন ডিগ্রির জন্য তার তিন বছর ডেডিকেটেড দেওয়াই লাগবে আর দুই বছর এমএ সব মিললা হচ্ছে পাঁচ বছর সময় সেটা হচ্ছে আমাদের ট্রাই করার পরে ইনশাল্লাহ অন্য চিন্তা ভাবনা পড়ালেখাতে যে কিছু করবো তা এখনও হইব নাকি তাও একটা চিন্তার বিষয় কি পারবো কিন্তু অন্য কাজেও লাগা থাকা লাগবো ইচ্ছা আছে দেখি চাকরি বাকরির ইচ্ছাও নাই কিন্তু পাবো না যে যে অবস্থা চাকরির বাজার যে গরম গরম আর হচ্ছে পড়ালেখা তোরা ভালো না আমার রেজাল্ট অনেক বাজে রেজাল্ট হয়েছে যার কারণে চাকরি বাকরি এটা ইম্পসিবল যাই হোক দোয়া করবেন সাপোর্টে থাকবেন আর এটা ফোনে চার্জে দিছি এটা চার্জ হলে অন্য কাজ হবে একটা ফোন ভিডিও দেখলাম আর হচ্ছে অবস্থা অনেক ক্রিয়েটার অনেক আগায় গেছে পিছিয়ে আসছি এসে অনেক কন্ট্রোভার্সি হয়েছে সব মিললা হচ্ছে টাইপের একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে আর এগুলো হচ্ছে কপিরাইট দেওয়ার মতো কিছু ফুটেজ আসতে আছে যা হচ্ছে কপিরাইট করে দিতে পারে কোম্পানিগুলো তাদেরকে বলবো কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক যদি না দেয় অনেক ভিডিওতে এগুলো দেখা দিচ্ছে একসাথে যদি তিন চারটা ভিডিওতে যদি একই জিনিস আমি বারবার করি তাহলে কপিরাইট স্ট্রাইক চলে আসা যায় স্ট্রাইক কপিরাইট যেটাই বলেন কমেডি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক যেটাই আসুক না চ্যানেল কিন্তু ডিলেট করে দেওয়ার একটা সম্ভাবনা চলে আসে যা একটা খারাপ একটা দিক চেষ্টা করবো চ্যানেলটা পুরো ক্লিন রাখার এমন যদি কোম্পানি একসাথে যদি সব কাজ করে দেয় একসাথে আমার কি তাহলে আমার চ্যানেল পুরোটা বাস যাবে ব্লগ চ্যানেল নিয়ে অনেক ইচ্ছা ছিল অনেক ভবিষ্যৎ করতে চাচ্ছি তারা যদি ঝামেলাটা করে মনে করেন ফিউচার নষ্ট যাই হোক অনেকে অনেক ধরনের পোষ দেন খারাপ পোষ দেন ভালো পোষ দেন চেষ্টা করেন ভালো পোষ দেওয়ার আর গ্রামে বাড়িঘর মানে বাড়ি ঘর গ্রামেও এখন বিল্ডিং করার ট্রাই করতেছে সবাই ঠিক আছে রাজমিস্ত্রি দু অবস্থা বারোটা কারণে গরমের মধ্যে কাজ করতে আসলে এই গরমের মধ্যেও কিন্তু অনেকে যারা হচ্ছে কি বলে উম খেতে কাজ করতে গেলে কাজ করতেছে রাজমিস্ত্রি তার ছাদের উপরে গরমের মধ্যে পুরে পুরে কাজ করতেছে কারণ হচ্ছে কাজ করা লাগবে নাহলে উপায় নেই এত তারা কষ্ট করতেছে আমরা হচ্ছে গরমে পড়তেছে আমি মনে করতেছেন যে ফ্যানের তো আছে আসলে কিন্তু না ফ্যান বন্ধ করে আমারও কাজ করতে হইতেছে মানে ঘামাই ঘুমায় যেই কি একাকার হয়ে গেছে যদি আমি ফেস ক্যামেরা সাথে দেখাতে পারতাম আপনাদের বিশ্বাস করাইতে পারতাম ঠিক আছে যাই হোক এখন আর কি বলবো ফেস ক্যামেরা আসার মতো ফোন নাই ক্যামেরা ভালো না এরকম ভয়েস ওভার করে বানাইতে পারবো কয়েকদিন বানাইতে পারবো আল্লাহ কেন এমনি এম বাদ হয়ে যায় না এমনি একটা চ্যানেল হচ্ছে কপিরাইট দেওয়া হচ্ছে পুরো ব্লক করে ভিডিও ভিডিও কপি কপিরাইট তো চলেই আসছে আমি কি বলবো দুটো ভিডিও তো সরাই ফেলার চেষ্টা করবো আর যাতে কোনো সমস্যা না হয় সেভাবে কাজ করব আর কলেজ কলেজে বিদায়ী অনুষ্ঠানে কিছু সিনেমেটিক শর্ট আর হচ্ছে সিরিমান চাকরি বাকরি তো ভাই একটা সোনার হরিণ আর ক্যাপকাটকে বলবো যে তারা যেন এই চ্যানেলটাতে হচ্ছে ভিডিওটা যেন কপিরাইট দেয় কপিরাইট রাইট কিছুই যাতে না দেয় কমেডি গাইডলাইন স্ট্রাইক তো ইউটিউব দেয় খালি আমরা কোম্পানি অন্য জনের দায়িত্ব থেকে শুধু কপিরাইট স্ট্রাইক বা হচ্ছে কপিরাইট এতটুকু পারে বেশি কিছু পারা তাদের কাছে সাকসেস থাকে না যাই এই কোম্পানির কাছে এতটুকু অনেক বড় কিছু তারা ইচ্ছা করলে অনেক কিছু পারে কিন্তু যাতে না দেয় সেই জন্য তাদের অনুরোধ করলাম আর দোয়া করবেন ঢাকার শহর অনেক গরম হয়ে যেতেছে তাপের শহর হয়ে যেতেছে তাদের উদ্দেশ্যে বলবো যে ঢাকার বিল্ডিং এর ছাদের সুপ্রতিরা ছাদে যাতে ছাদ বাগান থাকে এই জিনিসটা আপনারা মানে করার চেষ্টা করবেন যতটুকু পসিবল হয় অনেকে নিজেদের সুবিধা না থাকা কারণে নিজেদের তো নিজেদের শান্তি দিয়েছে থাকেই অন্য জনের চিন্তা না করে তারা শুধু নিজেদের চিন্তাই করে চিন্তা করে না তখন তাদের বাজে পাথরের শহর ছেড়া গ্রামে যাওয়ার ইচ্ছা আছে যদি ভালো একটা পজিশনে যাই গ্রামে চলে এখন তো শহর তো একটা বিষাক্ত শহর হয়ে দাঁড়ায় যে গরম এর সময় যে গরম থাকে আর কি বলবো গ্রামেও তো একই অবস্থা গ্রামে কারণ থাকে যাই হোক কিছু সেট আপ মেটপ নিয়ে যদি গ্রামে একটা ব্যবস্থা করা যায় তাহলে থাকাই যায় গ্রামে সমস্যা কি আর আর মেট্রুরিয়াল নিয়ে তো বলছি মেন ভিডিও বলছি আর হচ্ছে মেট্রুরিয়াল নিয়ে আমার অনেক কন্টেন্ট আছে আগেও আছে এখন আমরা রিক্রিয়েট করলাম আর আগে অন্যরকম ভাবে করা হবে কি আর কি জানা নাই কারণ হচ্ছে ফ্রেন্ড সার্কেল গুলো আর একসাথে আমরা কবে হইতে পারবো তার আরো কোনো নিশ্চয়তা নেই কারণ সবাই আলাদা হয়ে গেছে

হবো নাকি তাও চিন্তার বিষয় ঠিক আছে চেষ্টা করবেন সবাই সাথে হাসি খুশি মতো ফ্রেন্ড সার্কেল যারা আছেন তারা হচ্ছে ভালো একটা সময় ব্যয় করার কারণ এই ফ্রেন্ড সার্কেলগুলা কলেজ লাইফে যে ফ্রেন্ড থাকে তারা কিন্তু সাজে ঝালে না থাকে না যেমন স্কুল লাইফে যে ফ্রেন্ডরা ছিল তারা কিন্তু এখন নাই কলেজ লাইফে অনেকেই থাকে দুই একজন কি কলেজে ভর্তি হয় কলেজ শেষ হয়ে গেলে ভার্সিটি লাইফে ওরকম একসাথে হয় না একজন দুজন একজন হলেও হইতে পারে সেটাও অনেক সাধনার পরে হয় যাই হোক সবার সাথে ভালো সম্পর্ক রেখা দিন কাটাবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন দোয়া কোনো ক্ষীপণতা করবেন না যার জন্য যে দোয়াটা করবেন দোয়াটা ফেরেস তারা আলাদা সেই সেম দোয়াটা করবে যে দোয়াটা চাইছে তার জন্য এরকম সমস্যা হয়ে থাকে বা পরবর্তীতে হওয়ার সম্ভাবনা থাকে সেই সমস্যা থেকে তারা প্রথমে দোয়া কবল করেন এবং যার জন্য দোয়া করছে তার জন্য পরে কবল করে দোয়া কোনো কিপুরতা করবেন সবাই মন করে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন স্বারীরিকভাবে অসুস্থ আসছে একটা নিয়মিত কাজে যাওয়া লাগে এজন্য আরও অসুস্থ তাই পরে যেতেসি আর কন্টেন্টের একদম শেষের দিককাল আমাদের বেশি কন্টেন্ট আশা করি এই চ্যানেলে আর আসব না কারণ হচ্ছে এটা আমি শিডিউল করে দেওয়া লাগবে দুই তিন দিনের মধ্যে তারপর হচ্ছে আবার পরের বছর নতুনভাবে নিয়ে নিয়ে আসবো আপনাদের মাঝে এই চ্যানেলটাকে ভিডিওগুলো আর টেলিভিশন চ্যানেলে হচ্ছে জনকে অ্যাক্সেস দিলাম সে তো কাজ করেই না কি বলবো আর সেই জায়গায় হচ্ছে মানে একটু গ্যাপ দেওয়া কন্টেন্ট আসবে কিন্তু এটাই একটু কম গ্যাপ দিয়ে আসবে গ্যাপ দিয়ে আসবে কারণ হচ্ছে ওরকম সেট আপ নাই ঠিক আছে কী বলবো আর সময় তো ভালো না এমনি গরম সব কাজ তো নিজেকে দেখা লাগে সেই কারণে হইতেছে সব মিল্লা একটা ব্যস্তময় সময় যেতেছে সেই জন্য চ্যানেলে মনোযোগ দিতে পারত না যাই সামনে ইনশাল্লাহ সময় সুযোগ ইনশাল্লাহ যদি হয় তাহলে আপনাদের জন্য কন্টেন্ট ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো আপনার লংসে ব্লগটা লং করে ইচ্ছা নেই ব্লগটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন শেয়ার করে আপনার আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন জানালে সাবস্ক্রাইব করেন লাল সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেল আইকন প্রেস করে অল কমেন্টস কমেন্ট বক্সের সাথে মূল্যবান মতামত দিয়ে যাবেন সবাই যেন দোয়া করেন যেন ভুল হয়ে থাকে সবাই কমার সুন্দর দিকে দেখবেন মাস্টার আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন অনেক কথা বলা ছিল কথা বলার ছিল না যে কথা বলা ছিল না সে কথা গ্লোবাস কথা গ্লোব লাগছিল সে কথা গুলো বলে কোন কথা ভালো কোনো কোন ভালো লাগে সবই কমেন্টে নামে আর পরবর্তী ব্লগ ব্লগ কোন টপিক চান কমেন্টে জানাবেন নিয়ে ব্লগ চলে জানাবেন আর ই তো অনেক কিছু আপনাদের মাঝে ব্লগের মাধ্যমে শেয়ার করলাম ঠিক আছে ক্ষমার শুনে দিশে দেখবেন আর কোম্পানিদের বলতে যে একটা চ্যানেল নষ্ট করা আপনাদের কাছে সহজ ইচ্ছা করলে পারেন চেষ্টা করবেন চ্যানেলগুলো যাতে বেঁচে থাকে ঠিক আছে যাই হোক লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল না যুক্ত থাকবেন আর এটাই কাজে যাবো গোসল করে ফ্রেশ হয়ে পানি আনতে যেতে হবে কাজের শেষ নেই আর ব্লগ ইনশাল্লাহ শিডিউল করে দেবো দেখতে পাবেন কিছুদিনের মধ্যেই আর মেট্রোল নিয়ে আরও যদি সামনে সুন্দর ব্লগগুলো যদি রিক্রিয়েট করার জন্য সুযোগ হয় করবো আর যদি মেট্রোল নিয়ে সুন্দর ব্লগ চান সে কমেন্ট করে জানাবেন পরবর্তী দিন ছিল মেট্রো এই সিনটা আবার রিক্রিয়েট করবে যে মারাত্মক রেল গেলো ঠিক আছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করছে চ্যানেল থাকবেন আমার জন্য আমার আমার জন্য সবাই মন খুলে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটার জন্য দোয়া করবেন আমার জন্য আমি অসুস্থ সবাই আমার জন্য দোয়া